विशेष पद सृष्टि करे प्रशिक्षण भातार नामे प्रधान निर्वाचन कमिशनार चार कमिशनार इसिर साबेक सचिव ऊर्धतन कयेकजन कर्मकर्तार बिरुद्धे 7.5 কোটি টাকা ন্যায় আপত্তি তোলে অডিট অধিদপ্তর। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দেন 42 বিশিষ্ট নাগরিক, যদিও অভিযোগ অস্বীকার করেন সিইসি। অনভিপ্রেত এবং আদৌ গ্রহণযোগ্য নয়। এবার ওই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এতে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ হয়েছে, যা স্পষ্টত দুর্নীতি। আমরা একটি যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করব, যেন দুর্নীতি দমন কমিশন আমাদের অভিযোগের ভিত্তিতে একটি পদক্ষেপ নেয়। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। অবশ্য দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক বলছেন এতে আইনগত বাধা নেই। যে অভিযোগ, সেই অভিযোগের আপাত অনুমানযোগ্য যদি ম্যাটেরিয়ালস পাওয়া যায় তাহলে দুদক অনুসন্ধানে যাবে। তবে দুদকের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অবশ্য সংস্থাটির আইনজীবী বলছেন এটা উদ্দেশ্যমূলক। ওই বিষয়টি যে পলিটিক্যালি মোটিভেটেড সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এই